আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ঢাকা বিক্রমেলায়। তো বিক্রমেলা আমরা যেমন দেখব, সাথে আপনারাও দেখবেন। তো এর আগে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি কখনও দেখিনি এতগুলো হুজুর একসাথে কখনও ক্রিকেট খেলতে। তো আজকে এই জিনিসটা দেখে আমার কেমন জানি খুব ভালো লেগেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো জীবনে ফার্স্ট দেখলাম আর কি হুজুররাও যে সুন্দরভাবে ক্রিকেট খেলে। তো এখানে পাশে নাকি মসজিদ, মানে এতিমখানা আছে। তো এতিমখানার শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা আর কি ওরা খেলছে। তো দেখে আসলে ভালো লেগেছে। বড় রাস্তা পেয়েছে, রাস্তাটা হচ্ছে ব্যবহার তেমন একটা হয় না, তো এই জন্য হয়তো খেলছে। আর মেলাটা কিন্তু আমার বাসা থেকে মাত্র 10 মিনিট লাগে যেতে, তো এই জন্য রিক্সায় যাচ্ছি আমরা, মোটামুটি কাছাকাছি এসে গিয়েছি। আর আদিব জারিফ তো অনেকটা খুশি, ওরা তো কান্নাকাটি যে মেলায় যাবে, কখন মেলায় যাব। যদিও একটু হালকা মেঘ, তারপর বৃষ্টি ছিল, কিন্তু ওরা মানছে না আর কি। তো এই জন্য বৃষ্টি এখন একটু কম, এখন নেই বৃষ্টি, এই জন্য বের হলাম। আর আজকে 2-3 দিন ধরে তো হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, এই আবার মেঘ, এরকমই একটা আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি একদম কাছাকাছি এসে গিয়েছি, রিক্সা থেকে নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা, এখানে সব গাড়ি পার্কিং আছে মেলার। আর হচ্ছে মেলায় সব কিছু সুযোগ সুবিধা ভালো, ওখানে পুলিশের ব্যবস্থা, মানে পুলিশও আছে কোনো রকম দুর্ঘটনা এড়াতে। আর হচ্ছে মেলার গেট দিয়ে ঢুকেছি। আর বিক্রমেলায় এসে আসলে যে কারোরই মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর প্রকৃতির মাঝে থাকলে আসলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায়। তো এখানে এত প্রজাতির গাছ, আসলে আমি এখান থেকে মনে হয় অর্ধেকেরও বেশি গাছের নাম জানি না, কারণ নানান জাতের ফলের গাছ, ফুলের গাছ, এগুলো অনেকগুলো আমি দেখিও নি কখনো, এরকম ফলের বা ফুলের গাছ এখানে আছে। তো দেখে তো সবই ভালো লাগে, ইচ্ছে করে যেন বাসায় সব নিয়ে যায়। কিন্তু আসলে আফসোস, আমার হাতে গাছ অতটা ভালো হয় না, কেন জানি না, হয়তো আমার বাসায় আলোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমার বাসায় আসলে বারান্দাতেও মানে আলোটা, রোদটা তেমন একটা আসে না, তো এই কারণে হয়তো কিছুদিন পর দেখা যায় গাছটা মরে যায়। তো এইটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ গাছ আমি শখ করে নিয়ে গেলাম, সেই গাছটা যদি আর না হয়, তো সেই ভয়ে কিন্তু আমি গাছ নিই না। আমার মানে কিন্তু খুব শখ, আমার বারান্দায় গাছ লাগাবো বা রুমে কিছু মানি প্ল্যান্ট থাকবে। তো এখানে দেখতে আসাটাও কিন্তু অনেকটা আনন্দ লাগে, এত এত ফুলের গাছ, ফলের গাছ, এগুলো দেখলে যে কারোরই মনটা ভালো হয়ে যায়। আর আদিব জাইব তো দেখতেই পাচ্ছেন, ওরা তো খুব এক্সাইটেড, ওরা শুধু দেখছে এটা নিব, ওইটা নিব, এটা কী গাছ, মানে নানান ওদের প্রশ্ন এগুলো নিয়ে, আর অনেকটা খুশিও ওরা। তো বাচ্চাদেরকে এইসব পরিবেশ আসলে নিয়ে যাওয়াটা ভালো, ওদের মানসিক বিকাশও ঘটবে, ওরা অনেক কিছুর সাথে পরিচিত হবে। আসলে আমরা আমরা তো আমাদের যান্ত্রিক জীবন হয়ে গিয়েছে এখন, আমরা প্রকৃতি তেমন একটা পাই না আমাদের মাঝে। তো ঢাকায় তো বিশেষ করে টোটালি নাই, কারণ ঢাকায় তো সব বড় বড় বিল্ডিং। তো এরকম একটা বিক্রমেলায় যদি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়, তো ওরাও কিছুটা প্রকৃতির ছোঁয়া পায় আর অনেকগুলো গাছের সাথে পরিচিত হতে পারে। আমরা যদিও গ্রামে ছিলাম, তো গ্রামে যদিও আমরা কয়েকটা গাছ তো চিনি, মোটামুটি গাছের সাথে আমাদের একটা প্রকৃতির একটা টান আছে, তো সেটা তো আমাদের বাচ্চারা সেভাবে পাচ্ছে না। তো ওদেরকে এই জন্য একটু নিয়ে আসলাম আর কি, যদিও বাসার কাছে হলেও সবসময় যাওয়া হয় না আসলে, কারণ আমার হাজব্যান্ড খুব ব্যস্ত থাকে, ও অফিস নিয়ে খুব ব্যস্ত থাকে, আর সব কিছু মিলিয়ে আর কি শুক্র শনিবার যখন বন্ধ থাকে, তখন দেখা যায় পরিবারের ব্যক্তিগত যে কাজগুলো সেগুলো একটু সেরে নেয়, তো ওইগুলোর কারণে আসলে বাইরে ওইভাবে যাওয়া হয় না। আর হচ্ছে আদিব জারিফ তো এখন একটু ওরা স্কুলে পড়ছে, তো শুক্র শনিবার হলে ওদের হচ্ছে ড্রয়িং ক্লাস, তো ড্রয়িং ক্লাসটার কারণে ওইভাবে বের হওয়া হয় না। ওরা যখন স্কুলে পড়তো না, তখন কিন্তু প্রত্যেক শুক্র শনিবারে কিন্তু আমরা বের হতাম, ওদেরকে ঘুরতে নিয়ে যেতাম, কিন্তু এখন ওইভাবে সময়টা বের করতে পারি না। তো আজকে একটু ফ্রি হয়ে যখন বের হয়ে গেলাম, কিন্তু অনেকটা ভালো লাগছে। তো এর মাঝে কিন্তু আপনাদেরকে আমি গাছগুলো দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম, আমিও দেখছি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, যেহেতু এখন আমার ডেইলি ব্লগে সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করি, আমার অভিজ্ঞতা, আমার ভালো লাগা মন্দ লাগা সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ঘুরতে গিয়েছি সেটা কেন আমি আপনাদের সাথে শেয়ার করব না, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এগুলো কী গাছ, আসলে আমি নাম জানি না, সেই জন্য আমি বলতেও পারছি না, আর এত এত নামগুলো না জিজ্ঞেস করলে একটু পরে আমি আবার ভুলে যাচ্ছি।
অনেক রকম দেখলাম যে লতা পাতা, এগুলো কিন্তু জানলার সাথে বা বারান্দায় যে গ্রিল, গ্রিলের সাথে দিলেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আর নানান প্রজাতির জানি না, যদিও আমি গাছের প্রতি অত অভিজ্ঞতা নেই আমার, তবে আমার মনে হচ্ছে যেন মেলাতে গাছের দামটা একটু বেশি। এখানে কিন্তু নানান জাতের স্টল বসেছে, এগুলো হচ্ছে ক্লে দিয়ে তৈরি বিভিন্ন শোপিস আর কি, ফ্রিজেও লাগানো যাবে। তো দামটা একটু বেশি মনে হচ্ছে আমার এখানে সব কিছু। তো তারপরও নিয়েছি কয়েকটা, আমি দুই তিনটা গাছ নিয়েছি যা বারান্দার গ্রিলের সাথে দেওয়ার জন্য। দেখা যাক কী হয়, প্রত্যেকবার আসলে আসলে এগুলো করে নিয়ে নেই আমি, কিন্তু দুই হয়তো অনেক সময় হয় দেখা যায় গাছগুলো টিকে, কিন্তু আমি যখন বাড়িতে যাই বা কোথাও যখন বেড়াতে যাই তখন গাছে আর পানি দেওয়া হয় না, এসে দেখি গাছগুলো মরে গিয়েছে এই আর কি। আর এখানে কিন্তু আসলে না দেখার মতো কিছু নেই, সব কিছু একদম খুব আকর্ষণীয় প্রত্যেকটা গাছ। আর স্টলগুলোতেও কিন্তু অনেক রকম গাছ, আর বাইরে বাগানে তো দেখলেন অনেকগুলো সারিবদ্ধ হাজার রকমের গাছ, তো দেখেই তো সবই ভালো লাগে, নিতে ইচ্ছে করে। আর মাটির তো অনেক জিনিস এখানে, আর মাটির এগুলো কিন্তু কিনতে অনেকটা ভালো লাগে। আর আমার বাসায় কিন্তু কয়েকটা আছে মাটির, এই জন্য আর নিইনি আর কি। আর এখানে তো আচার আচার দেখলাম, বিভিন্ন রকমের অনেক কিছু দেখলাম, তো আচার নিয়েছি একটা নাকি দুইটা আচার নিয়েছি। আর হচ্ছে যা নিয়েছি তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে, এখন শুধু আমি স্টলগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর
আর এখানে অনেক রকম ফলের বা ফুলের বীজগুলো, বীজের প্যাকেটগুলো কিন্তু পাওয়া যায়, সার পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। একটা গাছের ক্ষেত্রে যা যা প্রয়োজন সব পাওয়া যায়। এটা মনে হচ্ছে একটা প্রজেক্ট, গ্রামীণ একটা প্রজেক্ট, কিন্তু সুন্দর লাগছে এটা। এখানে একটা সুন্দর একটা গ্রাম তৈরিতে যা কিছু প্রয়োজন সবই কিন্তু আছে এখানে। স্কুল, তারপর মাদ্রাসা, গ্রামীণ পরিবেশ আর কি, রাস্তাঘাট সবই আছে, কিন্তু দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যেন বাস্তব কিছু। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা চলে আসতেছি বাসায়। বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর কি। বেশিক্ষণ লাগে না আমার বাসা থেকে, 5-10 মিনিট, কিন্তু উবারে চলে আসতেছি যেহেতু একটু বৃষ্টি পড়ছে, রিক্সায় ভিজে যাব, এই জন্য উবারে চলে আসতেছি। তো বাসায় চলে আসলাম, এই 3টা গাছ নিয়েছি আর কি। তো ওরা বললো যে এগুলো নাকি ভালো থাকবে বাসায়, ছায়া বা রোদ দুইটাতে ভালো থাকবে, এই জন্য নিলাম আর কি। এগুলোতে নাকি ফুল হয়, ফার্স্টে যেটা দেখালাম ওটাতে নাকি বেগুনি কালারের ফুল হয়। আসলে আমি গাছগুলোর নাম আমার এখনই মনে নাই, আমি ভুলে গিয়েছি, নাম মনে রাখতে পারি না আসলে। তো এই পাশে যেটা এখন যেটা দেখাচ্ছি ওইটা, এই গাছটা আমি আগেও নিয়েছিলাম, অনেক সুন্দর কিন্তু, ওইটা কিন্তু ভালোই ছিল। তো আমি যখন ডিসেম্বরে বাড়িতে গিয়েছিলাম তো এসে দিয়ে এই গাছটা মরে গিয়েছিলো, আসলে খারাপ লেগেছে। তো খুব অল্প পরিমাণ নিয়েছি, দেখা যাক কী হয়, গ্রিলে লাগাবো। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে চিপস, তেলে ভেজে খাওয়া যাবে, এটার 1 প্যাকেট নিয়েছে 40 টাকা দিয়ে। তো ওই মেলাতে এগুলো ছিল আর কি। আর এটা হচ্ছে ওনাদের নাকি নিজেদের তৈরি করা আচার, তো আচারটা নিলাম, তেঁতুলের আচার, এটার দাম নিয়েছিল 50 টাকা। আর এটা আমার হাজবেন্ড পড়লো নাও, এটা মিষ্টি আর কি, এটা হচ্ছে মন্ডা, তো এটার দাম নিয়েছে 120 টাকা, এখানে 20টা আছে। তো এই আর কি আজকের, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।